নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় অমান্তিকা নামের এক রোগীর মৃত্যু ঘটায়। সোনারগাঁ জেনারেল হাসপাতাল ক্লিনিক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ স্বজনরা। 9 সেপ্টেম্বর সোমবার দুপুরে মোগরাপাড় চৌরাস্তা এলাকায় সোনারগাঁ জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে এই ঘটনা ঘটে। অমান্তিকা নামের স্বজনরা ক্লিনিকের পরীক্ষাগার, মেশিনপত্র, গ্লাস, দরজা, জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ঘটনার পর ওই ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ স্বজনদের বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত অমান্তিকার স্বামী মোহাম্মদ মিন্টু মিয়া বাদীতে সোনারগাঁ থানা মামলা দায়ের প্রস্তুতি চলছে। সোনারগাঁ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। জানা যায়, উপজেলা মোগরাপাড় ইউনিয়নের বড়সাদেপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী অমান্তিকা গর্ভবতী হলে সিজার নিয়মিত চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে মোগরাপাড় চৌরাস্তা এলাকার সোনারগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সোনারগাঁ জেনারেল ক্লিনিক চিকিৎসক ডাক্তার নূরজাহান বেগম ওই দিন রোগীকে সিজার করার পরামর্শ দেন এবং নিজেই বিকেলে 5:30 দিকে তার সিজার করেন। এ সময় অমান্তিকার একটি কন্যা সন্তান জন্ম নেয়। তাড়াহুড়া করে সিজারের পর ওই রোগীর পেটে গজ, কাপড়, ব্যান্ডেজ রেখে ডাক্তার নূরজাহান কাটা স্থানে সেলাই করে দেয়। সিজারের পর অমান্তিকা অবিরত বমি ও পেট অস্থিতে হয়ে পেট ফুলে যায়। পুনরায় ডাক্তারের কাছে নিয়ে আসলে সে নারায়ণগঞ্জ স্কেয়ার হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। ডাক্তার নূরজাহান স্কেয়ার হাসপাতালে গিয়ে পুনরায় ওই রোগীর সিজার করিয়ে জরাও কেটে ফেলেন। রোগীর অবস্থা অবনতি হলে স্কেয়ার হাসপাতাল থেকে তাকে ঢাকা গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে প্রেরণ করা হয়। পর সোমবার ভোরে সে মারা যায়। এই ঘটনার রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে দুপুরে সোনারগাঁ জেনারেল হাসপাতালে সে ক্লিনিকের পরীক্ষাগার, মেশিনপত্র, গ্লাস ও দরজা, জানালা, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। অমান্তিকার মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। সরজমিনে গিয়ে দেখা যায়, নিহত অমান্তিকার লাশ একটি অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে সোনারগাঁ জেনারেল হাসপাতালে সামনে। এ সময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে গিয়ে হাসপাতালের পরীক্ষার মেশিনপত্র, গ্লাস ও দরজা, জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। নিহত অমান্তিকার স্বামী মোহাম্মদ মিন্টু মিয়া জানান, বন্দর উপজেলা কল্যাণদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে অমান্তিকার সাথে 2018 সালে 3 আগস্ট তার বিয়ে হয়। বিয়ের 1 বছরের মাথায় ডাক্তারের ভুল চিকিৎসার জন্য তার স্ত্রীকে হারাতে হয়েছে। 3 দিনের মাথায় তার কন্যা সন্তান এতিম হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন দোষী ডাক্তারকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তিনি। নিহতের বাবা সুহেল মিয়া জানান, শুক্রবার আমার মেয়েকে সোনারগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার সিজার করার পরামর্শ দেন। জরুরি সিজার না করলে মা ও পেটের সন্তান মারা যাবে বলে জানিয়েছেন। ডাক্তারের কথা অনুযায়ী আমরা সিজারের সিদ্ধান্ত নিই। ওই দিন ডাক্তার নূরজাহান আরও 4টি সিজার করেছেন। পাশাপাশি রোগীর দীর্ঘ লাইন, ডাক্তার তাড়াহুড়া করে সিজারের পর পেটে গজ কাপড় রেখে সেলাই করে আমার মেয়ে মৃত্যু হয়। আমি আমার মেয়ের হত্যাকারীর গ্রেপ্তার করে সোনারগাঁ থানার ওসি মনোরুজ্জামান বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটায় হাসপাতালে ভাঙচুর হয়েছে। বিক্ষুব্ধ স্বজনদের পুলিশ বিচারের আশ্বাস দিলেও পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনাস্থলে ঘটনায় মামলা প্রস্তুত চলছে। মোসলেউদ্দিন, বিডিজোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।